100 দিনের প্রকল্পের রাজ্যে বকেয়া টাকা কেন্দ্র আটকে রেখেছে এই অভিযোগ তুলে ইতিমধ্যে সোচ্চার শাসক দলের নেতাকর্মীরা। দিল্লি থেকে কলকাতা পর্যন্ত আন্দোলন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বিষয় নিয়ে দিলীপ ঘোষ বলেন, একটা লং মার্চ করতে পারে দিল্লি চলো বলে, আমরা রাস্তায় জল দেব। একটা লং মার্চ করতে পারেন এখান থেকে দিল্লি চলো বলে, সবাইকে নিয়ে হাঁটতে হাঁটতে যাবেন, আমরা রাস্তায় জল খাওয়াবো। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে পাঠক ভ্রমণে বেরিয়ে চা চক্রে যোগ দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনভাবে কটাক্ষ করেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। একাধিক প্রসঙ্গ নিয়ে মুখ্যমন্ত্রী সহ শাসক দলের নেতাকর্মীদের কটাক্ষ করতে ছাড়লেন না তিনি। তিনি আরও বলেন, সবচেয়ে বেশি টাকা এখানে পায় আর সবচেয়ে বেশি লুট এখান থেকে হয়, পেট ভরছে না আরও চাই, লিখে লিখে লোক দিচ্ছে যে অর্ধেক টাকা দিয়ে টিপছাপ নিয়ে। আবাস যোজনার আমাদের কেসিআরি একটা পঞ্চায়েতে 450 জনের নাম পাল্টে দেওয়া হয়েছে, দিল্লি থেকে যে নামের লিস্ট পাঠানো হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার, সে নাম পাল্টে অন্য লোকের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। গরিব আদিবাসী লোকেরা তারা বঞ্চিত হচ্ছে ঘর থেকে, যত রকম দুর্নীতি সম্ভব হচ্ছে সেটা বন্ধ হওয়ার দরকার। আমরাও দিল্লিকে বলছি যে আগে হিসাব নিন তারপরে টাকা দিন, তা নাহলে গরিব মানুষ পাচ্ছে না, অথচ কেন্দ্র থেকে টাকা বারবার আসছে এখানে হাজার হাজার কোটি টাকা। যে দুর্নীতির কথা আমরা বলছি, আমরা দেখছি, লোক আমাদের কাছে বলছে, ভয়ে ওদের কাছে লোকে বলে না, কেস দেবে, পুলিশ দিয়ে পেটাবে, গুন্ডারা পিটবে, আমাদের কাছে বলে, সেটা বলেছে মুখ্যমন্ত্রী, সেটা মেনে নিয়েছেন। এদিকে বলছেন কোনো দুর্নীতি নেই, অফিসার থেকে নেতা নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধি সবাই দুর্নীতির সঙ্গে যুক্ত আছে। মাইকে বলে লাভ নেই, ওটা উনি সমাধান করুন, ওনাকে লোক দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী, উনি জানার পরে সমাধান করছেন না মানে তার পার্টির লোকেরা ওর সঙ্গে যুক্ত আছে। লোকেদের দেখে যারা ভালো ভালো কথা বলে ক্ষমতায় আসে আর তারপরে দুরম্বরি করে, সাধারণ মানুষ এদের দেখে হতাশ হয়, এদেরকে ভোট দেয় তারা আশা নিয়ে, আশা তো পূরণ হয় না, বরঞ্চ এরা লুটপাট করে। ভারতের রাজনীতি এইভাবে ধীরে ধীরে কলুষিত হচ্ছে। একাধিক জায়গায় চাকরির যারা প্রার্থী বা পরীক্ষা পাশ করেছেন তারা বসে বসে ধর্ণা দিচ্ছেন রাস্তার ধারে কলকাতায় জায়গায় জায়গায়, সরকার তাদের কথা শুনছেও না, হয় প্রতিশ্রুতি দেয় দিয়ে প্রতিশ্রুতি রাখে না, আর নাহলে কেউ দেখাই করে না। এই করতে করতে বছরের প্রশ্নে তাদের বয়স বেড়ে যাচ্ছে, তারা হতাশ, জানে না তারা এই এই জীবনে আর চাকরি জয়েন করতে পারবে কিনা। পাশাপাশি এদিন নিহত জওয়ান বাপ্পাদিত খুঁটিয়ার পরিবারের সঙ্গে দেখা করে কথাবার্তা বলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। 50% ছাড়ে কম্পিউটার শেখার নির্ভরযোগ্য সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টার। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।